স্যালিউট জানাতে হয় এই নারীকে। তিনি দুবার ক্যান্সার আক্রান্ত হয়েছেন, আর তারপর মূল স্রোতে ফিরে আসার সাহস রেখেছেন, সুস্থ হয়ে আবার এসেছেন টিভির সামনে। ঐন্দ্রিলার কথা বলছি, ঐন্দ্রিলা শর্মা। অপূর্ব সুন্দরী ঐন্দ্রিলাকে কার না ভালো লাগে, সেই ঐন্দ্রিলাই আবার যখন ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, সবাই মুষড়ে পড়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গে, কিন্তু দাঁতে দাঁত চেপে তিনি লড়াইটা চালিয়ে গিয়েছিলেন। তার সঙ্গে যোগ্য সঙ্গী হিসেবে হাতে হাত রেখে পাশে দাঁড়িয়েছিলেন তার বন্ধু সব্যসাচী। এই দীর্ঘ সময় ধরে সব্যসাচী ঐন্দ্রিলার যত্ন নিয়ে চলেছেন। মাঝে মাঝে সব্যসাচী আর ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়া থেকেই নানা রকম আপডেটস পাওয়া যেত। একসঙ্গে লড়াই করে এই যুদ্ধে জিতলেন, যে যুদ্ধে জেতার জন্য শুধু মানসিক জোরই নয়, শারীরিক সক্ষমতাও দরকার। ঐন্দ্রিলাকে আমাদের তরফ থেকে, শর্মিলা শোহাউসের তরফ থেকে অসংখ্য শুভকামনা। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি, বললেন নিজের যুদ্ধ জয়ের গল্প। সেই ঐন্দ্রিলাকে যারা ভালোবেসেছিলেন, অটুট ছিলেন তার দুঃখের দিনেও, তাদেরকে জানালেন অসংখ্য ধন্যবাদ। এই বইমেলাতে বেরিয়েছে সব্যসাচীর হাতে লেখা বই। দুজনে একে অপরের পাশে এত নিবিড়ভাবে ছিলেন বলেই তারা দুজনেই এই যুদ্ধটা জয় করে নিয়েছেন। সঙ্গে রাস্তা দেখিয়েছেন বহু মানুষকে, ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে নিজের মতোই শুরু করা যায় জীবন। তাই ভেঙে পড়লে চলবে না, যুদ্ধ জয়ের মনোভাব অটুট রাখতে হবে। This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.